নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমের দুপুরে কাঁচা আম দিয়ে টক ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে টক ডাল। আর এর সঙ্গে যদি থাকে আলু সেদ্ধ, আলু ভাজা বা পটল ভাজা, তাহলে তো কোনো কথাই হবে না। তো প্রথমেই দেখে নাও টক ডাল বানাতে কী কী লাগবে। প্রথমেই দেখো, আমি নিয়েছি মুসুরির ডাল, এখানে 200 গ্রাম মুসুরির ডাল আছে। আর টক ডাল কিন্তু মুসুরির ডাল দিয়েই বেশি ভালো লাগে। ফোড়নের জন্য আছে সর্ষে, শুকনো লঙ্কা, এরপর আছে কাঁচা লঙ্কা, চিনি, নুন, এরপর আমি নিয়েছি হলুদ, সর্ষের তেল, আর অবশ্যই কাঁচা আম। এবার প্রথমেই আমি মুসুরির ডালটা জল দিয়ে ধুয়ে নেব, 2 থেকে 3 বার ধুয়ে নিলে ভালো হয়। দেখো, ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মেন রান্না শুরু করব। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি প্রথমেই ধুয়ে রাখা মুসুর ডাল। তোমরা চাইলে ডালটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হবে বলে আমি এটাতেই করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, এরপর দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন। এবার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটা আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হতে হতে আমি আমটার খোসা ছাড়িয়ে কেটে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে আমটা আটির 2 সাইড দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি। এবার এই টুকরোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমটা কিন্তু আমি পুরোটা দিচ্ছি না, কারণ আমটা খুবই টক ছিল। তোমরা আম কতটা টক সেই বুঝে ডালে দিয়ে দেবে। এখন আমটা একটা বাটিতে তুলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালে সিটি পড়ে গেছে, এখন প্রেশার কুকারের স্টিম বেরোনো অবধি রেখে দেব। কুকারের ভেতরের সমস্ত স্টিম বেরিয়ে গেছে, এখন কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ফোড়ন দিয়ে নেব। প্রথমেই দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, একটু নেড়ে চেড়ে তেলটা গরম হতে দেব। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সর্ষে আর 1 চেরা শুকনো লঙ্কা। এবার এটা একটু হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমগুলো, এখন আমটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। দেখো, আমটা ভাজা হয়েও গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল। ডালটা আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ডালটা তোমরা কতটা ঘন বা পাতলা পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে ডালের সঙ্গে হলুদটা মিশিয়ে নিলাম। এবার ডালটা 8 থেকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। ডালটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে, এখন খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তলায় জমে না যায়। এখন একটা হাতার সাহায্যে আমি ডাল থেকে 1টা বা 2টো আম তুলে নেব। এবার ওই হাতা দিয়েই আমি আস্তে আস্তে আমটাকে একটু ভেঙে গলিয়ে নেব। এবার ওই আমটা আমি ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তাহলে ডালে আমের ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এবার ডালে আমের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ডালটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে
গরম গরম পরিবেশন করব। দেখো, আম দিয়ে টক ডাল তৈরি হয়ে গেছে। আজকে এটা পরিবেশন করছি গরম গরম ভাত আর পটল ভাজার সঙ্গে। আর সবশেষে বলবো, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।